गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मौमिताज गैलेक्सी। आज 11th November, एखन बजे दुपुर दुटो। एखन थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करलाम। आज सकाल थेके आमी ब्लॉगटा स्टार्ट करते पारिनी, कारण आजके माने आमार बड्ड नेटेर समस्या होच्छे, ओई जोन्नो आगे दिने ब्लॉगटा आमी पोस्टई करते पारिनी। एतक्षण धरे आमार ब्लॉगटा पोस्ट हलो, এবার ওই জন্য আমি মানে একটা ফোনেতেই আমি ব্লগ করি আর একটা ফোনেতেই পোস্ট করি। এবার ওই কারণেই আমি ব্লগটা মানে স্টার্ট করতে পারিনি, এই নতুন ব্লগটা। তো চলুন আজকে লাঞ্চ টাইম থেকে আপনাদের সাথে আমি বকবক করা স্টার্ট করলাম। তো আজকে লাঞ্চে কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, ডোডোও লাঞ্চ হয়ে গেছে। ডোডো এখন আমার বাবার সাথে বাইরে ঘুরতে গেছে। আমি বলেছিলাম ডোডো খেয়ে দিয়ে উঠে আমার বাবার সাথে একটু বাইরে ঘুরতে যায়, তো ডোডো এখন বাইরে ঘুরতে গেছে। তো চলুন আজকে লাঞ্চে আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। ভাত, পটল ভাজা, বাঁধাকপির তরকারি, আর পাঁপড়ের ঝাল, আর এখানে হচ্ছে কুমড়ো আলুর বড়া। যেহেতু আজ বৃহস্পতিবার, ওই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছে। আর এই যে নিয়েছি দেখলেন, এর সাথে আরো হয়েছে সয়াবিনের ঝোল। সয়াবিনের ঝোলটা আমি খাবো না, তাই নিইনি। তো চলুন, ডোডো এসে গেছে। ডোডো আবার লেবু খাওয়ার জন্য বায়না করছে, তো মা কেটে দেবে। তো আমি লাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। চলে এসেছি ডোডোকে সাথে করে নিয়ে। আর ডোডো মানে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবারে ডোডোকে নিয়ে আমি এখন চলে এসেছি। ডোডোকে একটু পড়াশোনা করাবো, তো চলুন ডোডোকে একটু পড়াশোনা করিয়ে নেওয়া যাক। আর সারাদিন আজকে না একটু বিজি ছিলাম, কারণ সকাল থেকে বলেছি আপনাদেরকে যে একটুখানি নেটওয়ার্কের সমস্যা। সকালের দিকে ফ্রি ছিলাম, কিন্তু সকালের দিকে নেটওয়ার্কের এমন সমস্যা ছিল যে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, আর ভিডিও নতুন ভিডিও শুরুই করতে পারিনি। তো ওই জন্য আজ আপনাদের সাথে কথা বলতে আমার অনেক লেট হয়ে গেল। ডোডোর হেয়ার কাটের ভিডিওটা তো আপনারা কেমন জানাবেন যে ডোডোর হেয়ার কাটটা কেমন হয়েছে। ডোডো তোমার কেমন হয়েছে চুল কাটাটা একটু বলে দাও। হেভি হয়েছে, হেভি হয়েছে ওর চুল কাটাটা, ওর খুব পছন্দ হয়েছে। একটু সবাইকে বলে দাও, একটু জানুয়ারি ফেব্রুয়ারিটা বলো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ভালো করে, জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি তারপর বলো মার্চ, হ্যাঁ এপ্রিল, হ্যাঁ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ইয়ে, ডোডো কি সুন্দর বললো, আপনারা শুনলেন যে ডোডো জানুয়ারি ফেব্রুয়ারিটা একদম সব শিখে গেছে। এবারে ডোডো উইকের বলবে, উইক মানে সানডে টু স্যাটারডে বলবে। ডোডো বা সানডে বলো, সানডে সানডে মনডে টিউসডে ওয়েনডে ওয়েনসডে থার্সডে ফ্রাইডে সানডে সানডে মনডে টিউসডে টিউসডে ওয়েনডে ওয়েনসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে। হাততালি, ডোডো খুব সুন্দর বলতে শিখে গেছে সবকিছু। আসলে মানে ডোডো ডোডোকে যে আন্টি পড়ায়, সে খুব সুন্দর বাচ্চাদের সাথে মিশে ভালোভাবে পড়াতে পারে। আসলে ডোডোর আন্টি পড়ানোর মানে হচ্ছে আমার, হ্যাঁ ওটাতেই করব। ডোডোকে আমার ভাইপোকে পড়াতো আন্টি, এবার ডোডোকে আমি বসিয়ে দিতাম যে আন্টি আসছে একটু বস, বসতে বসতে এবার ডোডোর দেখলাম বেশ পড়ার ইন্টারেস্ট দেখাচ্ছে। ওই জন্য আমি আবার আন্টিকে বললাম যে ডোডোকেও তাহলে পড়ান, আমি যতদিন আছি ডোডোকেও একটু পড়ান, ডোডো তাহলে কিছু শিখে যাবে। তো ডোডো এখন আন্টির কাছে পড়ে, আন্টির সাথে ওর ভীষণ ভাব। আর আন্টি একদিন যদি না আসে ওর মানে মন খারাপের শেষ নেই, ও আন্টিকে খুব ভালোবাসে, তাই তো? আন্টিকে খুব ভালোবাসো তো? হ্যাঁ, আর আন্টি কত গল্প করে ওর সাথে, কত কিছু গল্প করে। আর এবারে তুমি একটু বলো তো, আওয়ার ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো, হ্যাঁ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস, হ্যাঁ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল বলো, অ্যানিমাল কি টাইগার, ইয়ে। আর আর কি বলবো, তোমার হেড কোনটা, হ্যাঁ তোমার আই, হ্যাঁ তোমার নোজ, ইয়ে তোমার টিথ, ইয়ে তোমার লিপ, লিপ হ্যাঁ তোমার এয়ার,
लेग देखाओ, ওই তো লেগ। হ্যাঁ আচ্ছা, ডোডো মোটামুটি মানে এখন মানে এই বয়সে মানে 3 বছরের হয়েছে, ওকে স্কুলে মোটামুটি ভর্তি করলে মানে ভর্তি করা যেত ওকে স্কুলে, কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য ওকে স্কুলে ভর্তি করতে পারলাম না এই বছর। তো দেখি সামনের বছর ভর্তি করব ওকে স্কুলে, কিন্তু আমি চাই যে বাড়িতেই ওকে মানে প্রি প্রাইমারি স্কুলে ভর্তি করলে কি হতো, যেরকম ধরনের পড়াশোনা করাতো, আমি চাইছিলাম যে বাড়িতেই ওকে সেরকম ভাবে একটা আন্টি দিয়ে আমি এবার আমি যেটুকু পড়াই ও কি করে যতই হোক মানে মানে আমাকে না আমাকে অতটা মানে অতটা ভালোভাবে রেগুলারলি পড়তে চায় না, মানে কিছুক্ষণ পরে দেখেছেন আপনাদের আগের দিন দেখিয়ে কিছুক্ষণ পরে আর পড়বো না ভালো লাগছে না, কিন্তু আন্টির কাছে একদম আমি বলি আন্টির কাছে ঠিক টাইম অনুযায়ী পড়ে, মানে ঠিক টাইমে পড়তে বসে আন্টি যতক্ষণ থাকতো ততক্ষণ পড়াশোনা করে, কিচ্ছু বলে না। তো চলুন আমি একটু ডোডোকে পড়াশোনা করিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে কত সুন্দর লিখেছে, এই যে দেখুন ও কত সুন্দর লিখতে শিখে গেছে দেখুন, আসলে আন্টি ওকে মানে দাগ দিয়ে দিয়ে দেয় যে ও খুব সুন্দর করে লিখতে শিখে গেছে। আসলে এখন না সেরকম মানে আন্টি বললো, এটা তো আমার অতটা জানা ছিল না, তো আন্টি বললো যে এখন যে ইংলিশ মিডিয়াম গুলোতে মানে বেশিরভাগটাই হয়তো কিছু কিছু জায়গায় মানে শেখায়, মানে বেশিরভাগটাই এখন প্রথমেই খাতা পেনেই শেখায়, মানে খাতা পেন্সিলেই শেখায়, কারণ ওরা স্লেট পেন্সিল খুব একটা ধরায় না, কারণ স্লেট পেন্সিল ধরালে বাচ্চাদের না হাতের লেখাটা অনেক বড় বড় মানে শিখে যায়, অনেক বড় বড় লেখা শিখে যায়, কিন্তু পরে তাদের এই খাতাতে লেখাটা ধরাতে খুব অসুবিধা হয়, ওই জন্য এখন অনেক হয়তো কোনো কোনো স্কুল করায় আমি ঠিক জানি না, শিওর নই। তো প্রথমে ওকে খাতা মানে খাতা পেন্সিলেই লেখানো উচিত, তাহলে ওর লেখাগুলো না সুন্দর মানে হাতের লেখাটা সুন্দর হবে আর বড় বড় লেখাটাও শিখবে না। তো দেখুন ডোডো কত কি লিখে ফেলেছে, অনেক কিছু লিখতে পেরে গেছে, এই খাতাটাতে ওই খাতাটাতে আরো অনেক কিছু লিখেছে, এই যে দেখুন কত কি লিখতে শিখে গেছে। আন্টি ওকে ডট ডট দিয়ে দেয়, দেখুন আন্টি ডট ডট দিয়ে দেয়, যে ডট ডট দিয়ে দিলে সেই ডট অনুযায়ী খুব সুন্দর করে লিখে ফেলে সবকিছু। আগে তো মানে ধরো মাসখানেক আগে ওকে খাতা ধরতে হতো, কিন্তু এখন ওরা হাত ধরতেও লাগে না, ও এক একটা আন্টি ডট দিয়ে দেয়, ও সেই ডট অনুযায়ী সুন্দর করে সেই লেখাগুলো লিখে ফেলে। তো ঠান্ডা লেগে যাবে, আমিও খাই না, তোমার তোমাকে খেতে হবে, আবার যখন গরম পড়বে তখন খাবে না। এবার পড়ো, কে পড়ো, কে ফর কাইট, এল ফর বলো এটা কি, বলো লায়ন, এম ফর বলো এটা কি ম্যাঙ্গো, এন ফর নেস্ট, ও ফর অরেঞ্জ, পি ফর প্যারট, কিউ ফর কুইল, কুইল মানে পালক, আর ফর রোজ, এস ফর সানফ্লাওয়ার, এটা কি লিখে নাই না, এটা বলো, এটা বলো এটা কি, বলো এটা কি, টি ছাতা, টি ছাতা, হ্যাঁ, টি ফর টাইগার, ইয়েস, তারপর এবারে পড়লো ইউ, ইউ ফর আরন, ভি, ভি, ভি ফর ভি ফর ভ্যান, ভ্যান, ডব্লিউ, ডব্লিউ ফর, ডব্লিউ ফর, ডব্লিউ ফর আর, ওয়াচ, আর এক্স ফর, এক্স মার্ক, আর ওয়াই ফর, ইয়ারন, ইয়ারন, হ্যাঁ, আর জেড ফর, জেড ফর, জেব্রা, জেব্রা, ইয়ে, নাম্বার গুলো, নাম্বার গুলো পড়ো, 1 2 এম, এটা পড়ো, এখানে 1 2 2 3 4 5 6 7 7 8 9 10 ইয়ে। এবারে এবারে তুমি ফ্রুটসের নাম পড়বে সব, এবার এটা বলো কি, এটা ব্যানানা, ব্যানানা, এটা বলো আপেল, হ্যাঁ, এটা কি বলো, স্ট্রবেরি, ইয়েস, এটা বলো, এটা গ্যাচাপা, গ্রেপস, গ্রেপ, গ্রেপস, গ্রেপ খাই না আমি, হ্যাঁ, গ্রেপস তুমি করে খাও, হ্যাঁ ঠিক আছে, আর এটা বলো, এটা, হ্যাঁ, এটা বলো, এটা কি, এটা পিয়ার, পিয়ার, আর এটা, এটা অরেঞ্জ, হ্যাঁ, এটা, এটা ম্যাঙ্গো, ইয়েস, আর এটা, এটা লিচি, লিচি, ইয়েস, আর এটা, এটা পাইনাপেল, পাইনাপেল তুমি খেতে ভালোবাসো, আচ্ছা এটা বলো, গুয়াভা, গুয়াভা, আর এটা বলো, জ্যাকফ্রুট, ইয়েস, এটা বলো, তরমুজ, তরমুজের ইংরেজি কি বলো, তরমুজের ইংরেজি, এটা কি ভালো করে বলো, এটা ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে তরমুজ, ইয়েস, আচ্ছা এবারে ভেজিটেবলস পড়বে, ভেজিটেবল মানে সবজি, হ্যাঁ, পটাটো, হ্যাঁ, এটা, এটা ক্যাবেজ, ক্যারট, ক্যারট, এটা পটল, এটা পটল মাঝে না কুচ, আচ্ছা ঠিক আছে, এটা, এটা বলো, এটা বলো, না, এটা সুইট পটাটো, সুইট পটাটো, আর এটা কি বলো, এটা কি বলো, এটা গুড, গুড মানে লাউ, লাউ, আর এটা কি বলো, এটা পটল, পটল, এটা বলো ইংলিশে বলো, এটা পাড়ুয়াল, পাউলা, এর মানে পটল, পটল, হ্যাঁ, আর এটা বলো, এটা কি বলো, গ্রিন পিস, গ্রিন পিস, এর মানে গড়াই শুটি, গড়াই শুটি, এর মানে, আর এটা কি বলো, বলো ক্যাবেজ, ক্যাবেজ, আর এটা কি বলো, টমেটো, হ্যাঁ, এটা, এটা লঙ্কা, চিলি, চিলি মানে লঙ্কা, হ্যাঁ, লঙ্কা, লঙ্কা, আর এটা কি বলো, গার্লিক, গার্লিক খাও, গার্লিক মানে রসুন, রসুন খাও, হ্যাঁ, আর এটা কি বলো, অনিয়ন, অনিয়ন, আর এটা কি বলো, জিঞ্জার খাও, জিঞ্জার, জিঞ্জার মানে আদা, আদা খাও, হ্যাঁ, আদা খাই তো,
এবারে তুমি পড়বে ফ্লাওয়ার্স 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 মানে কি বলো ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার্স মানে ফ্লাওয়ার মানে মানে কি বলো ফুল ফুল এটা কি বলো এটা ফুল এটা কি ফুল বলো এটা কি ফুল রোজ রোজ মানে ফুল আর এটা কি বলো জিনিয়া 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 আর এটা কি বলো সানফ্লাওয়ার সানফ্লাওয়ার আর এটা কি বলো মেরিগোল্ড মেরিগোল্ড আর এটা কি বলো লিলি লিলি আর এটা কি বলো বলো এটা কি বলো কি বলো ক্যানানা ক্যানানা আর এটা কি বলো ডালিয়া ডালিয়া আর এটা কি বলো ছাতা এবারে তুমি অ্যানিমেলস পড়বে অ্যানিমেলস অ্যানিমেলস পড়বে তো অ্যানিমেলস বলো এবারে এটা বলো এটা কি কি অ্যানিমেল বলো এটা দেখো এটা দেখো ছবিটা দেখে বলো এটা বলো জেব্রা আর এটা কি বলো বিয়ার মানে ভাল্লু ভাল্লু আচ্ছা আর এটা কি বলো পেদানি দে এটা বলো কাউ কাউ আর এটা হর্স আর এটা ডাংকি ডাংকি আর এটা এলিফ্যান্ট এটা ডগ 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 ডগি ডগ থেকে প্রথমে এটা র‍্যাবিট র‍্যাবিট আর এটা সিপ সিপ মানে ভেড়া তোমরা করে আচ্ছা বলো বলো এটা গলা ধরে পড় প্রশ্ন করো এবারে তুমি কি পড়বে এবারে তুমি কি পড়বে এবারে তুমি কি পড়াশোনা করবে দাদা দেখি এগুলো বলো ইলেকট্রিক্যাল জিনিস এগুলো এটা কি বলো সিলিং ফ্যান সিলিং ফ্যান আর এটা কি বলো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এটা কি বলো রেফ্রিজারেটর 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 এবারে তুমি ইংরেজি মাসের নামগুলো পড়ে নাও বলো প্রথমে কি বলো জানুয়ারি জানুয়ারি তারপর ফেব্রুয়ারি তারপর মার্চ এপ্রিল মে জুন জুলাই সেপ্টেম্বর আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গুড গুড এবার সানডে মানে বলো সানডে মানডে তারপর সানডে মানডে টিউজডে ওয়েনডে থার্সডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে স্যাটারডে গুড বয় গুড বয় বলো এবার বলো হেয়ার কোনটা তোমার হ্যাঁ আর ফোরহেড কোনটা ফোরহেড এই ফোরহেড এটা ফোরহেড এটা ফোরহেড আর নেক কোনটা নেক হ্যাঁ গুড বয় শোল্ডার কোনটা শোল্ডার শোল্ডার এই যে কোনটা কান এটা কান আর হ্যান্ড কোনটা হ্যাঁ আর আর লেগ কোনটা আচ্ছা নি কোনটা নি 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 এই যে নি নি হ্যাঁ আর ফিঙ্গার কোনটা ফিঙ্গার ইয়ে ফিঙ্গার আর ফিট কোনটা ফিট 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 ভালো করে দেখো ফিট ফিট মানে পায়ে পাতা এটা ফিট হ্যাঁ আর টুথ কোনটা টুথ ইয়ে আর টাং কোনটা টাং টাং হ্যাঁ ইয়েস ইয়ার কোনটা ইয়ার ইয়েস নোজ কোনটা ইয়ে আই কোনটা ইয়ে আচ্ছা আচ্ছা তোমার মোটামুটি সব হলো আবার তুমি কালকে করবে এগুলো তাহলে তুমি কি করবে Up above the world so high, like a diamond in the sky. Johnny, Johnny, karo. Johnny, Johnny, it's Papa. Eating chunga, no Papa. Daily night, no Papa. Open your mouth, ha, ha, ha. Good boy. And bye-bye, black sheep, polo. Bye-bye, black sheep. Happy up me. Yeah, tell, love. Three bags full. One, one for my master. One for his dream. Polo, 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 polo. That's what? এখানে বড় বড় এখানে এন্ড ওয়ান ফর দা লিটল বয় হু লিভস ডাউন দা লেন বলো বাবা ব্ল্যাকটা বলো আবার হ্যাভ ইউ এনি উল ইয়েস স্যার ইয়েস স্যার থ্রি ব্যাগ ফুল ওয়ান ফর মাই মাস্টার ভালো করে বলো বলো আবার জ্যাক এন্ড জিটা বলো জ্যাক এন্ড জি পয়েন্ট অফ দা হিল টু ফেস এ বিল অফ ওয়াটার জ্যাক ফিল ডাউন বলো একটু কেন বলবে না কেন দেখুন আমি চলে এসেছি ডিনার টাইমে আর ডোডো ডিনার করতে বসে গেছে তো দেখুন আপনারা ডোডো কি ডিনার করছে
এই যে ডোডো ডিনার করতে বসে গেছে, আর এটাই ডোডোর চেয়ার টেবিল। আসলে ডোডো ওই টেবিলটাতে না ও হাত পায় না, অনেকটা উঁচু। ডোডো তুমি কি কি খাচ্ছো একটু বলে দাও। রুটি খাচ্ছে, আলুর তরকারি আর সন্দেশ, তাই তো ডোডো? তুমি ভাত খাবে না? দেখলেন ও কত কি বলে দিল, ওকে জিজ্ঞেস করছি আমার কথা পাত্তাই দিল না, দিয়ে ও নিজের মতো ব্লক করে নিল, হ্যাঁ আমি আমি খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলবো, টাটা টাটা। তো চলুন আজকে ডিনারে আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে রুটি, আর এটা হচ্ছে আলু কষা, এটা বৌদিদের হয়েছে, বৌদি দিয়ে গেছে। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। তো ঠিক আছে চলুন আমি ডিনারটা কমপ্লিট করে নিই, আর আর আপনাদের সাথে আজকে কথা বলতে পারছি না কারণ অনেক রাত হয়ে গেছে, রাত এখন 11টা বাজে, এখন আমি ডিনার করিনি। তো ঠিক আছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট করে দাও, ভালো টাটা টাটা, সকালে আসছে আবার করবো টাটা।